শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের প্রশ্নে যে উত্তর দিলেন পুতিন। ম্যাক্রোর পর জার্মানির চ্যান্সেলরও পুতিনের কাছে ঘেঁষতে পারলেন না। ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার বিষয়ে এখনই সমাধান করতে হবে। পশ্চিমা প্রোপাগান্ডা ব্যর্থ, সেনা ফেরানোর ঘোষণা দিয়ে বলল রাশিয়া। হিজাব নিষিদ্ধ হল মধ্যপ্রদেশের কলেজে। সেনাবাহিনীর পরিধি কত বছর হবে জানাল তালেবান। আফগানিস্তানের ব্যাপারে মার্কিন নীতির তীব্র সমালোচনা করলেন ইমরান খান। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো কয়েকদিন ধরে অব্যাহতভাবে সতর্কতা দিয়ে যাচ্ছে যে কোনো সময় ইউক্রেনে আক্রমণ করবে রাশিয়ার সেনারা। তারা দাবি করছে যুদ্ধ করার যেসব প্রস্তুতি প্রয়োজন তার সবই সম্পূর্ণ করেছে রাশিয়া। এখন শুধু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংকেতের অপেক্ষায় আছে তারা। মঙ্গলবার ক্রেমলিনে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন পুতিন। সেখানে যুদ্ধ করার বিষয়ে সরাসরি উত্তর দেন তিনি। যুদ্ধ করার বিষয়ে পুতিন বলেন, আমরা কি যুদ্ধ চাই নাকি চাই না? অবশ্য না, আর শুধুমাত্র এই কারণেই আমরা আলোচনার বিষয়টিকে প্রাধান্য দিয়েছি। তিনি সংবাদ সম্মেলনে আরও জানিয়েছেন, ইউক্রেন সীমান্ত থেকে কিছু সৈন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলোচনার পথ বড় করার জন্য। তবে পুতিন যুদ্ধ করতে চান না জানালেও আবার যুদ্ধ করার বিষয়ে আকার ইঙ্গিত দিয়েছেন। সংবাদ সম্মেলনে পুতিন দাবি করেছেন, পূর্ব ইউক্রেনের ডনবাসে রাশিয়ার বিচ্ছিন্নতাবাদীদের ওপর গণহত্যা চালানো হচ্ছে। তিনি দ্রুত এটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়টি দাবি করা হচ্ছে। ডনবাস বা লোহানস্কে গণহত্যা হচ্ছে এরকম দাবি করে রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করবে। ইউক্রেন ও রাশিয়ার চলমান দ্বন্দ্বের মধ্যে একটি জিনিস সকলের নজর কেড়েছে, সেটি হলো রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার একটি টেবিল, যে টেবিলটিতে বসে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করছেন তিনি। নতুন করে মঙ্গলবার পুতিনের 6 ফুট লম্বা টেবিলটি ফের আলোচনায় এসেছে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজের সঙ্গে বৈঠকের পর, কারণ এই টেবিলের এক প্রান্তে বসেছেন পুতিন, অপর প্রান্তে জার্মান চ্যান্সেলর। ঠিক একই টেবিলে একইভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গেও বৈঠক করেছিলেন পুতিন। তাদের দুইজনের কেউই পুতিনের কাছে ঘেঁষতে পারেনি, কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলর কেউই রাশিয়ার স্বাস্থ্যকর্মীদের দিয়ে করোনা ভাইরাস পরীক্ষা করাননি। গণমাধ্যম বিবিসি জানিয়েছিল, রাশিয়ান গোয়েন্দারা ডিএনএ চুরি করতে পারে, এই ভয়ে ফ্রান্সের ম্যাক্রো রাশিয়ায় স্বাস্থ্যকর্মীদের দিয়ে করোনা পরীক্ষা করাননি। ফলে ম্যাক্রো বলা হয়েছিল পুতিনের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে। জার্মানির চ্যান্সেলর রাশিয়ান স্বাস্থ্যকর্মীদের দিয়ে করোনা পরীক্ষা করাননি, এর বদলে তিনি নিজের ডাক্তার দিয়ে করোনা পরীক্ষা করান, ফলে তাকেও পুতিনের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হয়। যদিও জার্মান চ্যান্সেলর কেন রাশিয়ায় করোনা পরীক্ষা করাননি এটি নিশ্চিত নয়। ইউক্রেন ঘিরে রাশিয়ার সৈন্য মোতায়েন করার প্রধান কারণ হল ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দিতে পারে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেন যোগ দিলে দেশটিতে ন্যাটোর সেনারা আসবেন, আর এই বিষয়টিকে রাশিয়া নিজেদের জন্য চরম হুমকি মনে করেন। রাশিয়ার প্রধান দাবি হল ন্যাটো ইউক্রেনকে কোনোদিন সদস্য বানাবে না, সে নিশ্চয়তা দিতে হবে। আর আজ জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক শেষে পুতিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইউক্রেনে ন্যাটো সদস্য হওয়ার বিষয়টি এখনই সমাধান করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতাদের মূলত ফের করা বার্তায় দিলেন পুতিন। এ ব্যাপারে পুতিন বলেন, তারা বলছে আগামী কয়েক বছরের মধ্যে ইউক্রেনের ন্যাটো সদস্য হওয়ার সম্ভাবনা নেই। এটা কি বোঝায়? 30 বছর ধরে আমাদের বলা হচ্ছে ন্যাটোর পরিধি পূর্ব ইউরোপে বাড়ানো হবে না, আর আজ আমরা দেখছি ন্যাটো আমাদের দূর করায়। তারা বলছে কালই তো ইউক্রেন ন্যাটোর সদস্য হবে না, পরশু দিন কি হবে? আমরা শুনছি ইউক্রেনও ন্যাটোর সদস্য হতে প্রস্তুত না, আমরাও জানি এটি, কিন্তু একই সময়ে তারা বলছে ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না কিন্তু এটির জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের এ বিষয়টি অনেক দেরি হয়ে যাবে, তাই আমাদের এখনই বা নিকট ভবিষ্যতে এ প্রশ্নের সমাধান খুঁজতে হবে, আমাদের এই জন্য আলোচনা করতে হবে। কয়েক সপ্তাহের টানটান উত্তেজনার পর অবশেষে ইউক্রেন সীমান্ত থেকে সেনা ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। এতে পশ্চিমাদের সতর্ক বার্তা মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এর মাধ্যমে একটি গুলি না ছুড়েও তাদের ধ্বংস করা ও চরম লজ্জা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে মস্কো। মঙ্গলবার রুশ টেলিভিশন নেটওয়ার্ক আরটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক জ্বালাময়ী বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া
জাখারোভা বারবার যুদ্ধের আশঙ্কা প্রকাশ করা যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তাদের রীতিমতো তুলোধনা করেছেন। তিনি বলেছেন, ইতিহাসের পাতায় লেখা থাকবে 2022 সালের 15 ফেব্রুয়ারি পশ্চিমা যুদ্ধ প্রপাগান্ডা ব্যর্থ হয়েছিল। রুশ এই কর্মকর্তার ভাষ্য মতে, রাশিয়া একটি গুলি না ছুড়েও পশ্চিমাদের লজ্জা দিয়েছে ও ধ্বংস করে দিয়েছে। এদিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, বেলারুশে ইউক্রেন সীমান্ত এলাকায় কিছু রুশ সেনার প্রশিক্ষণ মহড়া শেষ হয়েছে, তাই তাদের ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রুশ কর্মকর্তাদের এ ঘোষণার আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপীয় দেশগুলো বারবার সতর্কতা দিয়েছে, রাশিয়া যে কোনো মুহূর্তে সাবেক সোভিয়েত সদস্য ইউক্রেনে সামরিক অভিযান চালাতে পারে। গত শনিবার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে অজ্ঞাত কর্মকর্তাদের বরাতে দাবি করা হয়েছিল, মঙ্গলবারের মধ্যেই ইউক্রেন আক্রমণ করতে পারে রুশ সেনারা। কর্ণাটকের শিক্ষাক্ষেত্রে হিজাব নিষিদ্ধ নিয়ে তোলপাড় দেশ, মামলা গড়িয়েছে শীর্ষ আদালতে। এই প্রেক্ষিতে মধ্যপ্রদেশের একটি কলেজে নিষিদ্ধ করা হয়েছে হিজাব। মঙ্গলবার মধ্যপ্রদেশের দাতিয়া জেলার এক সরকারি কলেজে বিশ্ব হিন্দু পরিষদের মহিলা মোর্চা দুর্গা বাহিনীর আন্দোলনের প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। দুর্গা বাহিনীর দাবি, কলেজ ক্যাম্পাসে মুসলিম ছাত্রীরা হিজাব পরে আসতে পারবেন না। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হল নতুন বিতর্ক। কর্ণাটক হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা হয়েছে, সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আপাতত সে রাজ্যের পড়ুয়ারা হিজাব পরে স্কুল বা কলেজে আসতে পারবেন না। এ নিয়ে মঙ্গলবারও একাধিক মামলার শুনানি চলে আদালতে, তার মধ্যেই সামনে এলো মধ্যপ্রদেশের ঘটনা। সোমবার দাতিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ডি আর রাহুল জানান, কোনো সম্প্রদায়ের পরিচ্ছদ বলে পরিচিত এমন কোনো পোশাক পরে আসতে বারণ করা হয়েছে পড়ুয়াদের, সেটা হিজাব হতে পারে কিংবা অন্য কোনো সম্প্রদায়ের পোশাক পরিচ্ছদ। জানা যায়, সোমবার দুই কলেজ ছাত্রী হিজাব পরে ক্লাসে ঢোকার পর আন্দোলন শুরু করে দুর্গা বাহিনী, ঘেরাও হন কলেজের অধ্যক্ষ। তাদের দাবি, কলেজ ক্যাম্পাসে হিজাব নিষিদ্ধ করতে হবে। তারপরেই এই কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নেন। ইসলামিক আমিরাত আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, প্রাথমিকভাবে 1,10,000 সদস্যের সেনাবাহিনী গঠন করবেন তারা, প্রয়োজন হলে এই সংখ্যা বাড়ানো হবে। আফগানিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম টিভিআরটি এর সঙ্গে মোল্লা ইয়াকুব আরও জানান, তারা 10,000 সদস্যকে এখন পর্যন্ত পূর্ণ প্রশিক্ষণ দিয়েছেন, আরও 80,000 সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ক্ষমতা দখলের পর সামরিক হেলিকপ্টার, যুদ্ধ বিমান ও কয়েক ভারী যান পুনরায় সচল করেছেন তারা। সেনাবাহিনী বিভিন্ন বাহিনীতে অফিসার বা কমান্ডার হিসাবে সাবেক সেনা কর্মকর্তারা থাকছেন বলে জানিয়েছেন মোল্লা ইয়াকুব। এদিকে খবর বের হয়েছে, আফগানিস্তানের সামরিক সরঞ্জাম পাকিস্তানে পাচার করা হচ্ছে, এমন অভিযোগ অস্বীকার করে আফগান প্রতিরক্ষা মন্ত্রী জানান, সকল সামরিক সরঞ্জাম অক্ষতই আছে, এমনকি সীমান্তে তারা নজরদারি বাড়িয়েছে যেন আফগানিস্তান থেকে কোনো কিছু কেউ বাইরে না নিতে পারে। তাছাড়া শোনা যাচ্ছে, আসছে গ্রীষ্মে আইএসআই এস খোরাসানের সদস্যরা তালেবানের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানে মার্কিন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, আমেরিকার সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে কোনো ফল হয়নি, এ বরং বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের আরো বিস্তার ঘটেছে। বহু বছর ধরে আফগানিস্তানের যুদ্ধে পাকিস্তান ছিল আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। ওই যুদ্ধ পরবর্তী পরিস্থিতির সম্পর্কে ইমরান খান বলেছেন, আমাদের জনগণ আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির ব্যাপারে উদ্বিগ্ন এবং তারা মনে করে কাবুলের বর্তমান প্রশাসনের সঙ্গে আন্তর্জাতিক সমাজের সহযোগিতার প্রয়োজন রয়েছে, কেননা তালেবানের সঙ্গে বোঝাপড়া ছাড়া ভিন্ন কোনো পথ নেই। পাক প্রধানমন্ত্রী তালেবানের প্রতি পাকিস্তানের সর্বাত্মক সাহায্য সমর্থনের কারণ উল্লেখ না করে বলেছেন, আজ হোক কাল হোক আন্তর্জাতিক সমাজকে আফগানিস্তানের তালেবান শাসনকে স্বীকৃতি দিতে হবে, কেননা এর সঙ্গে 4 কোটি আফগান নাগরিকের ভবিষ্যৎ জড়িত রয়েছে। বর্তমানে আফগানিস্তান ভয়াবহ মানবিক সংকটের দ্বারপ্রান্তে রয়েছে। সন্ত্রাসবাদ দমনের অজুহাতে গত 2 দশকে মার্কিন সেনারা আফগানিস্তানে ব্যাপক তাণ্ডব ও ধ্বংসযজ্ঞ চালালেও সন্ত্রাসবাদ নির্মূলে কোনো সাফল্য আসেনি। 2018 সালে তেহরিকে ইনসাফ দল ক্ষমতায় আসার আগে এ দলের প্রধান ইমরান খান আফগানিস্তানে মার্কিন যুদ্ধের বিরোধিতা করার পাশাপাশি পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় মার্কিন ড্রোন হামলার তীব্র বিরোধিতা করেছিলেন। ইমরান খান ক্ষমতায় আসার পর প্রায় 4 বছর অতিক্রান্ত হতে চলল। তিনি বহুবার আফগানিস্তানে সন্ত্রাসবাদ দমন ইস্যুতে মার্কিন নীতির তীব্র সমালোচনা করেছেন, কেননা এতে করে কেবল এই অঞ্চলসহ সারা বিশ্ব উগ্রপন্থার বিস্তার ঘটছে। প্রিয় দর্শক,
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।